بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد

আল্লাহ বলেন ও যে ব্যক্তি ইসলামকে কে বাদ দিয়ে অন্য কোন ধর্মের অন্য শরণ করবে সেটা আল্লাহর কাছে গ্রহণ হবে না বরং তারা ক্ষতিগ্রস্ত হবে পরকালে ক্ষতিগ্রস্ত হবে পরকালে ক্ষতিগ্রস্ত হবে আর আর সময়তে ভাই যে বিষয়টা হলো যে মানুষ যখন জন্মগ্রহণ করে ওই সময়তে কিন্তু সে ইসলামের উপর তাওহীদের উপর জন্মগ্রহণ করে

তো সন্তান যখন ছোট হয়ে থাকে তখন সে কিন্তু ইসলামের এই জন্য আমরা যে ছোট বাচ্চা যারা কোনো পাপ নেই তারা তাদের না এই জন্য হাদিসে আল্লাহ বলছেন যে আপনার যারা পাগল পাগল পাগলের কোন বিচেন বিচেন পাগল 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 যে আসলে আসলে পাগল পাগল পাগল